মহেশখালী গ্রামে বাস করত নীলা আর তার বাবা নবীন। ওদের ছিল মিষ্টি একটা গাভী, ওর নাম ধবলি। আরও একজন ছিল যার নাম কাকাতুয়া, থেকে হয়েছিল তুয়া। কত বেলা হয়ে গেল, ধবলিও ডাকতে শুরু করেছে। ওদিকে যে সকলে হাটে পৌঁছে যাবে, এখন যে কি করি। আহারে, তোরও বড্ড খিদে পেয়েছে না? একটু সবুর কর তুয়া, আমি তোকে আর ধবলিকে একসাথে খেতে দেব। তখন সেখানে একটি বাটি হাতে নিয়ে আসে নবীন গোয়ালা, কিছু শস্য দানা নিয়ে তুয়াকে খেতে দেয়। বাবা, তোমার না শরীর খারাপ? এই অসুস্থ শরীর নিয়ে তুমি কেন বিছানা থেকে উঠেছো বলতো? আমি তো আছি নাকি? মারে, সেই কোন ছোটবেলায় তুই তোর মাকে হারিয়েছিস? একটু একটু করে সংসারের কাজ করতে করতেই তোর ছেলেবেলা কেটে গেল, তুই আর কত কাজ করবি বলতো? ওসব আমি সামলে নেব, তুমি বসো, আমি ধবলিকে খেতে দিয়েই রান্না বসাচ্ছি। রান্না করা, বাসন মাজা, ধবলি আর তুয়াকে আমি খেতে দিয়েছি। তুই এবার মুখ হাত ধুয়ে দুটো মুখে দে, তারপর দুধ নিয়ে হাটে বেরিয়ে পড়। বেলাবেলি গেলে ভালো দাম পাবি। তোমাকে নিয়ে আর পারি না বাবা, আমাকে ডাকবে না, আমি এখনই যাচ্ছি। নীলা দুটো বালতি নিয়ে ধবলির কাছে এলো, তারপর ধবলির থেকে দুই বালতি দুধ নিল। ধবলি, তুই খুব ভালো রে, তুই যদি না থাকতিস তবে আমরা বাবা মেয়ে না খেতে পেয়ে মরেই যেতাম। তুই এবার বিচুলিগুলো চিবুতে থাক, আমি হাট থেকে ফেরার পথে তোর জন্য টাটকা ঘাস নিয়ে আসবো। নীলা ধবলির সাথে কথা বলছিল, তখন সেখানে এলো নীলার চাচা রামু গোয়ালা। কি রে নীলা, কার সাথে এত সুখ দুঃখের আলাপ করছিস? হ্যাঁ, কথা বলার জন্য আর কি আছে বলো কাকা? এই তো এক ধবলি, ও তো আমার পরিবারেরই একজন সদস্য। দেখো না কি সুন্দর কান নেড়ে আমার কথায় সাড়াও দিচ্ছে। যত সব আদিক্ষেতা, তা হাটে যাবি তো? চল চল, বেলা বয়ে গেল যে। চলো কাকা। রামুকোয়ালা দ্রুত পা চালিয়ে আগে হাটে চলে গেল। সব সময় আমার সাথে আসবার বায়না করে। আরে বাবা, গ্রামের সকলই তো গোয়ালা, একটু আগে না আসলে ভালো দাম পাবো কেমন করে? না নিয়েও তো আসতে পারি না, ভাই যে বলে কথা। অথচ ওরা হলো আমার চোখের বালি, গলার কাঁটা। ভাইটা মরলে ওটাকে তাড়িয়ে সব কিছু আমি দখল করে নেব। কি খবর রামু? হে, টাটকা খাঁটি দুধ নিয়ে যান মহাজন, এমন ভালো দুধ আর কোথাও পাবেন না। কেউ কোনো দিন এমন দুধ চোখেও দেখেনি। আমি তোমার দুধ নিয়ে আমার কারবার খারাপ করতে চাই না, কেউ ফ্রিতে দিলেও এই দুধ নেব না। তুমি দুধে পানি মেশাও না, বরং পানিতে দুধ মেশাও। তোমার মতো অসৎ লোক হাটে এলে সকলের বদনাম হবে, তুমি চলে যাও। আমার গরুর শরীরটা হয়তো ভালো নয়, তাই এমন দুধ দিচ্ছে, আপনি কিন্তু জলের দরে পেয়ে যাবেন। না 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 না, আমি তোমার কথায় আর ভুলছি না। আরে নীলামা, আয় মা, ওই বড় ড্রামে দুধগুলো ঢেলে দে, আজ কিন্তু দুধের দাম কেজিতে 5 টাকা বেশি। ঠিক আছে চাচা জান, এখানে পুরো 8 কেজি দুধ আছে। এই নাও তোমার টাকা। চলি চাচা জান। এমন দুধ আর কোথাও দেখিনি, যেমন ঘন তেমন মিষ্টি, সবাই যেন এই দুধের জন্য ওঁত পেতে বসে থাকে। রামুকোয়ালার একটুও দুধ বিক্রি হলো না, সে ভীষণ রেগে বাড়ি ফিরল। সামান্য একটু বিচুলি দিয়ে সে তার গরুকে খেতে দিল। তোকে সারাদিন আমি এত খাবার দিই,
আর তুই আমাকে এক বালতি দুধও ঠিক করে দিতে পারিস না, অতটুকু দুধে কি করে আমার চলবে? আজ তো তোকে মেরেই ফেলবো। শিব একটা লাঠি দিয়ে গরুটাকে অনেক মারতে শুরু করল। গরুটার চোখ দিয়ে তখন পানি পড়ছিল। কিছুতেই আমি ওদের সুখে থাকতে দেব না। আমার সামনে দুধ বিক্রি করে টাকা নিয়ে হনহন করে চলে আসে, ওদের উচিত শিক্ষা দেব। কিন্তু কি করব? বুদ্ধি পেয়েছি, আজই আমি গরু বদল করে দেব। তারপর ওরা পাবে কম দুধ আর আমি বেশি দুধ বিক্রি করে বড় লোক হয়ে যাব। রাতের অন্ধকারে রামু ওর গরুর সাথে ধবলিকে বদল করে দিল। পরের দিন সকালে নীলা ধবলি ভেবে রামুর গরুকে তাজা ঘাস খেতে দিল। অনেকদিন বাদে এমন তাজা ঘাস পেট ভরে খেতে পেয়ে রামুর গরুও দুই বালতি দুধ দিল। হ্যাঁ রে ধবলি, আজ তোর কি হয়েছে বলতো? তোর চোখের কোণে এত জল জমে আছে কেন? কান নেড়ে আমার কথাও শুনছিস না। তোর কি কোথাও কষ্ট হচ্ছে ধবলি? আচ্ছা, আমি দুধ বিক্রি করে তোর জন্য ভুষি কিনে আনবো, এবার তো একটু খুশি হয়ে যা। ওদিকে অল্প খাবার খেয়ে আরো খাবারের জন্য ধবলি ডাকতে শুরু করলো। আর একবার যদি ডাকিস তোকে মেরেই ফেলবো। এটা গরু নাকি দানব? খাই খাই করে সারা দিন। দে আমাকে দুবালতি দুধ দে। কিন্তু ধবলি রঘুকে এক ফোঁটাও দুধ দিল না। রঘু রেগে মেগে ধবলিকে অনেক মারল। তারপর সে নীলাদের বাড়িতে গেল। নীলা তখন দুই বালতি দুধ হাতে করে বের হচ্ছিল। আরে কাকা, তুমি আজ হাটে যাবে না? আর বলিস না, আমার শরীরটা না ভালো নয়। তুই যা মা, আমি যাব না। এই তোকে এটা বলতে এলাম। আচ্ছা কাকা, সাবধানে থেকো। বদমাস গরু, আমার ঘরে এক বালতি দুধ দিতে হাঁপিয়ে যায় আর এখানে দুই বালতি দুধ দিয়েছে। না না, এই মেয়ে হয়তো জাদু জানে। এবার যা করবার আমাকেই করতে হবে। সেদিন রাতে ধবলিকে রঘু বিষ মেশানো খাবার খাইয়ে দিল আর নিজের গরুকে নিয়ে চলে গেল। কাকাতুয়া ছটফট করছিল। এই ভোরবেলায় নাচানাচি শুরু করেছিস কেন? কি হয়েছেটা কি তোর? ধবলির মতো কি তোরও মতিভ্রম হলো নাকি? হায় হায় গো, এ কি সর্বনাশ হলো গো! হায় হায়, কোথায় যাব গো? বাবার গলার আওয়াজ। বাবা এমন করছে কেন? বাবা, ও বাবা! আমাদের সর্বনাশ হয়ে গেল রে মা, এবার সংসারটা কেমন করে চলবে? আমাদের ধবলি যে আর নাই। বাবা মেয়ের আর্তনাদে বাতাস ভারী হলো। রঘুর অবশ্য খুব আনন্দ হচ্ছিল। কারোর পৌষ মাস, আবার কারোর সর্বনাশ। নীলা তার প্রিয় ধবলি গাইকে হারিয়ে একদম ভেঙে পড়ল। সে গেল খাবার পানি আনতে। সে পানি নিয়ে ফিরছিল তখন এক পাগল এলো, যার পরনে ছেঁড়া পোশাক, চুল উস্কো খুস্কো। দে আমাকে একটু পানি দে, তোর কপাল খুলবে। নাও পানি পান করো। তোমাকে তো আগে এখানে দেখিনি। ইস, কি অবস্থা তোমার! আমার যদি সাধ্য থাকতো আমি তোমাকে নতুন একটা পোশাক দিতাম। হে সোনার মেয়ে তুই, সোনার মতো মন! এ পাগল বামুন খুশি হয়ে সোনার গাই দিল তাই। সাথে সাথে সোনালি এক গাই এসে হাজির হলো। বাহ, কি সুন্দর গরু! এমন গরু আমি আগে কখনো দেখিনি। যা, একে নিয়ে যা, সুখে দিন কাটা, অভাব দূর হবে, সুখে ভুবন ভরবে।
ধবলি চলে গেছে, এখন তুই এলি, তোর নাম দিলাম সোনালী। রোহন নীলাদের দুর্দশা দেখতে সে নিজেই চমকে গেল। আরে বাহ, এ তো সোনার গরু, এটা এদের ভাঙা গোয়ালে একদম মানাচ্ছে না, এটাকে যেমন করি হোক হাতাতে হবেই হবে। রাতে রঘু এলো গরু চুরি করতে। উফ বাবারে, চাচা আপন প্রাণ বাঁচা, ওরে মেরে ফেললো রে, ওরা আমাকে দেখলে গ্রামে আমার বিচার হবে, সবাই আমাকে গরু চোর বলবে। না না, আমি এখন পালাই, বদমাস গরু, আহ মরে গেলাম বাপরে। কোনো মতে রঘু সেখান থেকে পালালো। পরের দিন সকালে ঘটল আরো এক অবাক কাণ্ড। গরুকে বিচুলি খাইয়ে নীলা দুধ সংগ্রহ করল, আর রোদের আলোয় দুধের বালতি সোনার হয়ে চকচক করতে লাগলো। আরে বাহ, এটা তো সোনার মনে হচ্ছে, বিধাতা এতদিনে তবে মুখ তুলে চাইলো। ঠিক বলেছো বাবা, এ যে খাঁটি সোনা, পাগলটা হয়তো বিধাতার দুধ হয়ে এসেছিল। দেখি তো এই বাটিতে একটু দুধ নিয়ে দেখি। নীলা যে পাত্রেই দুধ রাখছিল সেটাই সোনায় পরিণত হচ্ছিল। এ যে চোখকে বিশ্বাস করতে পারছি না, এত সোনা আমি জীবনেও দেখিনি। এগুলো বরং বাজারে যাচাই করে বিক্রি করে আসি। নীলা সোনার পাত্র বিক্রি করে অনেক টাকা পেল। তারপর সোনালি গরু, কাকাতুয়া আর নিজের বাবাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করলো।